সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাবিদ মাহবুব। অনেক অনেক ধন্যবাদ আপনারা এসছেন। নাবিদ মাহবুব শো দেখেন নাকি? আসলে দেখেন, টিভি দেখেন? কিন্তু টিভি দেখেন আজকাল ইউটিউবে অনেক পিছিয়ে আছে। ওকে, আমাদের গেস্ট চলে আসছে, সুনেরা আর রাজ। আর হয়েছে কি, কালকে তো অনেক লোক ফোন করে, চার্জ পোর্ট অনেক কিছু বলছে, ফেসবুকে গোয়িং অবশ্য কোনো হিসাব ঠিক নাই, 500 জন বললে 5-5 জন আসতে পারে, কিন্তু অনেকে বলছে মনে হচ্ছে আরও লোক আসবে, জ্যামে আটকে আসে। তো আমরা যদি একটু 10-15 মিনিট ওয়েট করি, আপনার 10 মিনিট আছে? ফাইন, তো আমরা জাস্ট 10-15 মিনিট ওয়েট করি, কারণ একটু বেশি লোক হলে জমে বেশি। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। আর তাহলে 7টাই বাজে এখন, আমাদের 7টাই শুরু হওয়ার কথা। আমরা রেডি আছি, ক্রু সবাই রেডি আছি, আর আমরা জাস্ট 10-15 মিনিট একটু ওয়েট করি, একটু লোক জমলে তাহলে একটু ভালো লাগবে, তারপর আমরা শুরু করে দিব। আর বেশি কোনো আপনাদের সময়টা দাম হবে। আমরা যেটা করবো, যে টিভিতে দেখেছেন যে একটা ইন্টারভিউ হয় আর একটা মনোলগ হয়, যে সাম্প্রতিক বিষয় নিয়ে আমি কমেডি করি। আজকে যেটা করবো, যে ওনাদেরটা আগে করবো, ইন্টারভিউটা আমরা আগে করে নিব। ওকে, ইন্টারভিউটা আগে করবো, তারপরে শেষ হলে তারপরে আপনাদের আগে ছবি টবি তুলেন, তারপরে আমি আমার মনোলগটা করবো। 5-7 মিনিট, 5-6 থেকে 6 মিনিট লাগবে, বেশিক্ষণ না, দাঁড়িয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে মজা করবো। এই যে আকাশে ধোয়া, তারপরে পেঁয়াজের ব্যাপার স্যাপার আছে, খেলার ব্যাপার, খেলার খবর আছে। তারপরে সেদিন দেখলাম একটা প্লেন থেকে ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্ক পড়ে গেছে, এসব সব সাম্প্রতিক বিষয় নিয়ে মজা মজা করে কথা বল। আরেকটা মজার ঘটনা আমি পেলাম, যে একজন সন্ত্রাসকে ধরা হয়েছে, ওনার নামের আবার সেটা ওখানে বললেই বলা হবে, শুনছেন দেখুন নামটা, তাই না? তো আমার এটা বেশ মজা লেগেছে নামটা। তো এগুলি সব সাম্প্রতিক বিষয় নিয়ে মজা করে কথা বলবো। তারপরে আরও আছে, যেমন ম্যানচেস্টার ইউনাইটেড ঢাকায় আসবে, তারপরে সব সাম্প্রতিক খবর এগুলি নিয়ে মজা। কয়েকদিন আগে যেমন পিসিবি 45 টাকায় পেঁয়াজ বিক্রি করছে, তারপরে আপনারা ব্ল্যাক ফ্রাইডের নাম শুনেছেন যে আমেরিকাতে আছে, তো ঠিক ব্ল্যাক ফ্রাইডে বলবো না, ওটা তো আমাদের অতটা আসা যায় না, কিন্তু ওটার রেফারেন্স নিলে আমরা একটা কথা বলবো। তো এটাই আর কি, আপনারা খবরই পাবেন, এটা মজা করি, ওইটা আমরা পরে করি, এরপরে করি, ঠিক আছে? ওটা করে তারপরে আমরা যদি ইনশাল্লাহ শুরু করি, পুরোটাই 45 মিনিটে শেষ হয়ে যাবে, বেশি করে লাগবে। তারপরে এখানে কেউ আসবেন? নতুন কাপড়ের পাশে ওনাদের অ্যাডপ্টেড চিলড্রেন হিসেবে বসতে পারেন আপনারা, আসবেন কেউ এখানে বসতে চান? হ্যাঁ, কারণ আপনি ক্যামেরা থাকেন, ক্যামেরা, হ্যাঁ, দেখা যাচ্ছে না ক্যামেরা। আচ্ছা, আপনারা কি এখানে আসতে চান? আপনার কি, ইউ আর ফাইন, আই এম নট ফাইন, বাট ইউ, আই এম জাস্ট কিডিং। আপনার কি, ইউ গাইজ ফ্রেন্ডস, আপনার ফ্রেন্ডস, ইউ আর কাপল, আর ইউ গোয়িং আউট, আর ইউ ম্যারিড, ইউ আর গোয়িং আউট, ডাজ ইউর প্যারেন্টস নো? They know, because আছে কেন যারা আছে, you are going out, your parents don't know, but you want your parents to know, we have a makeup man who can give you makeup, আর ক্যামেরা দেখাই দিলে বাসাকে বলবেন বৌমা হিসেবে কেমন হয় দেখিয়ে দিতে, যদি চান ওইরকম করতে পারি। বুঝি মান না, ইউ অল স্যার, দে নো দ্যাট দিস নো ফান। তাহলে আপনি একলা আসছেন? একা ওই তুমি শিয়া, সরি, আমার সাথে আছে, এখানে সামনে আসো শিয়া। আর আপনি একলা? ওয়েস ইউর আদার? হ্যাঁ, ও তো আমার আব্বা, সরি, আমার চিন্তা করেন, আমার ক্লাস ফ্রেন্ডের মেয়ে কত বড়, আমি যদি সময় মতো বিয়ে করতাম আমার এত বড় বাচ্চা থাকবে, হয়ে গেছে। আর আপনারা কিদিকে চলে আসবেন? আসেন না, লজ্জা পাবেন না। হ্যাঁ, এতে গুড গুড, ওনারাই চলে আসুন তাহলে, আসেন একটু কাছাকাছি আসি চলে। আপনারা আপনারা তো অলমোস্ট হাতির ঝিল পর্যন্ত বসে আছেন, একটু সামনে আসুন, আসবেন নাকি, লজ্জা পাবেন, কেউ কাপড় দিবেন না, ডোন্ট ওয়ারি, সামনে চলে আসেন, মনে মনে করবে যে কেউ আসে না, নো ডরাই দিয়ে গিয়ে সবাই ডরাই চলে চলে গেছে। ওকে, এই মেজবা ভাই আপনি আসেন না, আপনি বোরখা দিয়ে আসেন কিনা, আসেন সামনে। হ্যাঁ, কাউকে লাগবে? আচ্ছা, সঙ্গী আছে, আপনি একলা আসছেন না? এই যে একটা সঙ্গী পাইছি, ডাজেন্ট ম্যাটার, অ্যাডাম এন্ড ইভ, অ্যাডাম এন্ড স্টিভ, এভরিবডি থিং গোস। আসেন না, মেজবা ভাই আসেন, ডোন্ট বি শাই। এটা কে, আপনি কে? আপনাকে সালমান খানের মতন লাগছে দেখতে, ফুটপাতে গাড়ি উঠাই দেন না। ওখানে কে আছেন? ওই যে
শামী ভাই আসছেন নাকি? শামী ভাই আসেন, আচ্ছা যারা পিছিয়ে আসেন আপনারা চলে আসেন না, স্টার সিনেপ্লেক্সের বসে পড়েন সামনে, আপনারা দর্শক আজকে সব বেগুনি শার্ট। ওকে সো উইল স্টার্ট, আমরা যেটা করবো, হ্যাঁ আমরা কি রেডি? এই প্রথমে মাইক আপ করে দেবেন, আচ্ছা আমার একটু রিপন ভাই আমাদের গেস্ট দুজন আছেন, মাইক আপ করে দেন। হ্যাঁ লেভেল, আপনি তিনটা চ্যানেল আলাদা দিচ্ছেন তো অডিয়েন্স, আর অডিয়েন্স আলাদা দিচ্ছেন আমাদের। ওকে ফাইন, তো আমরা এখন শুরু করবো যেটা প্রথমেই আমরা সেকেন্ড পার্টটা করছি। আমি এখান থেকে বসে বলবো ওয়েলকাম টু নবীন, ওই যখন অ্যাকশন বলে আপনারা জোর একটা একটা চিৎকার দেবে, অল্প কারেন্ট বলবো যদি ওনাদের জন্য আমরা ভাব হিসেবে ওখানে রাখছিলাম কিন্তু একটু লাইটিং টাইটিং দেখেন, এনারে হলো রাজ এন্ড সুনেরা। আরে বাবা বাড়াইছি রে ভাই, নো ডরাই থেকে আমি ডরাইছি। আচ্ছা হ্যাঁ একটু ওখানে বসেন, লাগতে ঠিক আছে। হ্যাঁ ওকে, আমার রাজকে দেখে দুজন মহিলা খুব কাইট হয়ে গেছে, আমার মা এবং আমার মার বান্ধবী, তাদের অ্যাড বয়স অ্যাড করলে 150 বছর হয়। কে আছে? হাই বাবু ভাই। আরে লেডিস এন্ড জেন্টলম্যান, এই চলচ্চিত্রের প্রডিউসার মাহবুবুর রহমান, রয়েছেন ওনাকে দেখলে মনে হয় ওনাকে নায়ক হিসেবে নামা যাওয়া। তো হ্যাঁ কংগ্রেচুলেশন বাবু ভাই, গুড গুড মুভি। বাট আমি কিন্তু সেন্সার পার্সন দেখছি, আমি কিন্তু আনসেন্সারটা দিয়েছিলাম দেখছি, যেটা আমার আম্মা দেখে দেখে আমাকে গল্প করছে। আমি তো পুরো মুভিটা দেখছি, আমি যে এই পার্টটা সেন্সর করে কেটে দিয়েছিলাম, প্লিজ জোড়া দেখে দেন, দুষ্টু মুভি হিসেবে দেখা যাবে। গুড মুভি, লেটস গিভ হিম হিজ রাউন্ড অফ অ্যাপ্লজ। He is also, he is the chairman, na? Star Cineplex, sir? Okay, he is the chairman of Star Cineplex. So then, one of us has to get a movie free. I'm just kidding. Are you going to ask him? Okay, fine. I'm going to ask you, we'll start, I'm going to wait for a while. But again, we're going to start. Okay, sir? So, okay, sir, all briefed up? Fine. Did you want to chill? No. Oh, Shabai, cell phone, silencer, rakhi amra. আমরা মোবাইল ফোন সাইলেন্সে রাখবো একটু প্লিজ, আর যদি পারেন এয়ারপ্লেন মোডে রাখেন, কারণ অনেক সময় ওই সাইলেন্সে ওই যে ভক করলে ওই ওয়্যারলেস মাইক্রোফোন এটা পিক আপ করে, ঠিক আছে? তাহলে যদি এয়ারপ্লেন মোডে থাকে সবচেয়ে ভালো হবে দর্শকদের। কিন্তু আমরা সিনেমার মধ্যে তো এরকম কিছুটা সিন দেখেছিলাম, তাই না? গল্পটা পুরো বলে দিতে চাচ্ছি না, আমি বোর্ড নিয়ে এমন একটা জায়গায় ছিলাম, আইসো যে ও ডুবে যাচ্ছে, আমার সাথে বোর্ড, আমি তো বোর্ডের সাথে, তো বোর্ড নিয়ে তো আসলে ওকে চেঞ্জ করাটা আমার জন্য টাফ হয়ে যাবে। আমি মনোমুখী কল করলাম যে যাতে ও তাড়াতাড়ি যায়, ও তো ওরা তো বুঝছি না আপনার অভিজ্ঞতা কি সার্ফিং এ, কেমন সময় লাগলো, মজা লেগেছে, সময় লেগেছে? আমার এটা মজা লাগার আরেকটা কারণ বেসিক্যালি আমরা যদি সাইমন থেকে ফ্যাসিলিটিস গুলো না পেতাম, আমরা মনে হয় এত আসলে ছিলাম but apart from that over ami joto din chilam family chilam and ami always gele ekta room e ache amar oi room e dimag ghore ami oi to thakbo a special bit of room that memory I can say good or bad I'm good I'm sure obviously good view this is a good great hotel definitely to ekhon ki ei je kono cinema ta hoye geche কিন্তু সার্ফিং কি এখন যদি শুধু ফান করবেন পারেন তো ভালোই মোটামুটি বাইরে গেলে করবে বাইরে গেলে ডেফিনেটলি
আমি আপনাদের দুজনকে সবচেয়ে ভালো ছিল যে আপনাদের দুটো ক্যারেক্টার কিন্তু সত্যি সার্ফার, কারণ আমি আমরা স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়াতে থাকতাম, বরফ সালমান রুশদির একটা বই আছে মিডনাইট চিলড্রেন, আপনি এটা পড়েছেন কিনা, এটা এটার মধ্যে একটা সিন ছিল যে 1940 দশকে বোম্বেতে দুজন পরকীয়া প্রেম করছে এবং পরকীয়া প্রেম করলে ওরা ডেটে গিয়ে একজন আরেকজনকে কিস করবে, ওকে যেভাবে করতো ওরা করতো কি একটা ক্যাফে থেকে একটা কাপ চা অর্ডার করতো, একটা আপেল অর্ডার করতো, হ্যাঁ দুজনেই একটা কাপ শেভ করতো, একটা আপেল খাবো দিত খাবো, আমি এটা খাই নিস আর যদি সেটা চয়েস ইজ ইয়ার্স, আর আমাদের স্পন্সর খুশি হবেন, ওদের নামটা লেখা আছে। কিন্তু আসি যেটাতে, যে আমার মা আমার মাহবুব ভাই প্রডিউসার আমাকে দাওয়াত দিয়েছিলেন যখনই প্রিমিয়ার হল ডাকেন আমি আসি, খুব ভালো লাগে, কিন্তু সেটা আমার শ্বশুর আসতে পারিনি, তাই বলছি আমার মা আসতে, মা আসছে, মা একজন বান্ধব ইউনিট অ্যামেরিকাতে প্রফেসর, তো দুজন আমার মা প্রফেসর উনি প্রফেসর, আমি বলছি ওনারা আসবে, আমার মা বলছে ক্রেক আসুক এবং দেখি হ্যাড এ ভেরি গুড টাইম, এবং আমার মা আমার মার বান্ধবী বাসায় কিছু তো একটা কথা বলে দিত, ওই ছেলেটা ছিল ইমপ্রেস, আপনাদের ডেবি প্রথম অভিনয় করলেন এবং আমরা কিন্তু বুঝতে পারিনি যে আপনার প্রথম, আপনারা দুজনেই একেবারে চমৎকার অভিনয় করেছেন, তো এখন বিশেষ করে ধরেন আপনার কি কোনো ইনহিবিশন ছিল বা আপনার বা কোনো ইন্টারেস্টিং গিয়েছিল এখন যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি ওখানে অনেক টাইপের সিচুয়েশান আর অনেক টাইপের সিনস আছে যেগুলো হয়তো আমি কমফোর্টেবল ছিলাম না, স্পেশালি হাজবেন্ডের সাথে যে সিনটা আমি দেখতে পাইনি, যেটা আমি তখন যখন ফুল আমি দেখলাম যে ফুল যে লস উঠেছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে, তো আমি তখন মুভিটা দেখলাম কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমার তো মনে হয় যে যার ধর্ম আমরা কিন্তু সবচেয়ে উপরে শ্রদ্ধা করি না, এটাকে অবমাননা করতে আমরা জানবো না, তাই না? আমার কাছে কি আমার কাছে ব্যক্তিগত কিছু চোখে পড়েনি, আমি আসলে এখন একটু কনফিউজ আছি। আমি আসলে একটা জিনিস বলি, আমি কয়েকটা পোস্টও দেখেছি এবং এই মানে যারা দেখেনি তারা কিন্তু এটা করেছে, যারা দেখেছে তারা জীবনে জীবনে দে উড নেভার মেক আ ফুল অফ দেম সেলফ, সো আমি সেদিন দেখলাম একটা পোস্ট একটা ছেলে আমাকে ট্যাগ করেছে বলে আমি দেখেছি, সিরিয়াস ভাবে যখন কথা বলে আমার না কেন মনে হয় ও ইজ বিং ভেরি ফেক, এই জন্য আমি হাসতে থাকি। আসলে লিটারালি হচ্ছে আমরা একটু কথা বলি না, মানে লাইক আমি তো চাইও নেই কিন্তু টক শো না, আমাদের কিন্তু এভাবে কথা বলার কথা, তাহলে সিরিয়াসলি কথা মামু শুনে আপনারা যত ট্রাভেল করার অলরেডি পড়ে গেছেন, এত বেশি ট্রাভেল পড়বে না, আমি বিগত থিম আমাকে যদি কথা বলতে দিতে এত ট্রাভেল পড়বে বলেন, তাহলে আমার রাজের কিছু রোমান্টিক সিন আছে যেগুলো আমরা খুব কষ্ট করে করেছি, মানে